মানুষেরা উৎসব করে সেদিন যেদিন মানুষ মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ করে, বিশেষভাবে উপলব্ধি করে সেদিন। প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন সে বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সহিত একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের শক্তি অনুভব করিয়া মহৎ। ঋতুর বর্ণময় আত্মপ্রকাশের রঙ্গমঞ্চে বাঙালির 12 মাসে 13 পার্বণ। উৎসব নয় কিন্তু কথাটা পার্বণ, কারণ উৎসবকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। প্রকৃত অর্থে উৎসবের কোনো সংজ্ঞা হয় না, ব্যক্তি, স্থান, কাল, পাত্র নির্বিশেষে উৎসবের সংজ্ঞা সবসময় বদলেছে। মানুষ উৎসবকে নিজের মধ্যে, কখনো অনেক মানুষের মধ্যে উপলব্ধি করেছে, তাই উৎসবে কখনো ফেরা সম্ভব নয়। আমরা এভাবে বলতে পারি যে উৎসবকে একটা জায়গায় আমরা বৃহৎ পরিসরে, বৃহৎ মানুষের সান্নিধ্যে এবং একটা উদ্দেশ্যে নিয়ে যেতে পারি। কেন দুর্গাপুজোকে বাঙালির সবথেকে বড় উৎসব বলা হয়, তার কারণ বাংলায় দুর্গাপুজোর যেরকম একটা চাহিদা বা যেরকম ব্যাপ্তি আমরা দেখি, সেটা আর কোনো উৎসবের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। যে উৎসবগুলোকে আমরা ছোট ছোট নিরিখে বা ছোট ছোট পর্যায়ে ভাগ করি, এবারে উৎসবের ব্যাপারটা খুব প্রাসঙ্গিক বা খুব আপেক্ষিক হয়ে যায় যখন এটা মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছায়। কারণ শুধুমাত্র ওই যে প্যান্ডেল, একটা প্রতিমা, কিছু মানুষ, তার বাইরেও যখন একজন মানুষ যে বাড়ি ফেরে, সে হয়তো মণ্ডপে পৌঁছানোর আগে বা বাড়ি পৌঁছানোর আগে তার ট্রেনের যে দুপাশ, সেখানে যখন কাশফুল দেখে, তার কাছে সেটা উৎসব। একটা গরিব মানুষ যে 4 দিন হয়তো না খেয়ে আছে, তার কাছে যখন 2টো রুটি আসে, তার কাছে সেটা উৎসব। কোনো একটা মানুষ হয়তো মৃত্যু পথযাত্রী, কোনো একটা অলৌকিক ক্ষমতায় সে যদি বেঁচে ওঠে, তার পরিবারের কাছে সেটা উৎসব। আম্বানির কাছে হয়তো 5,000 কোটি টাকা দিয়ে একটা বিয়ে বাড়ি অ্যারেঞ্জ করাটা একটা উৎসব। তাই উৎসবের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ফারাক ঘটেছে। এবং শুধুমাত্র এই জার্নির কথা বললে ভুল হবে। আমি যদি বলি একটা বয়সের নিরিখেও উৎসবের সংজ্ঞা বদলায়। আমরা যখন ছোট থাকি, তখন আমি যদি দুর্গাপুজোটাকেই পাখির চোখ করি, সেখানে হয়তো মহালয়া, সপ্তমী, ষষ্ঠী, এগুলো অনেক পরের বিষয়। যখন পাড়ার মোড়ে, ক্লাবে বাঁশ পড়তে শুরু করে, তখন থেকেই আমাদের যেন একটা উৎসবের আমেজ তৈরি হয়, আমরা সেটাকেই উৎসব মনে করেছি। কখনো কখনো আমরা যখন বড় হতে থেকেছি, যে মহালয়া এসেছে, তখন সেটাকে উৎসব বলে গণ্য করেছি, ওই 7 দিনের একটা পর্যায়কে নিজের মনে করেছি, নিজে আপন করেছি। যখন আমরা কর্পোরেট কালচারে ঢুকেছি, যখন অফিসে ঢুকেছি, তখন মাত্র 2 দিন ছুটি পাওয়াটা আমাদের কাছে উৎসব। আবার কখনো এই যে পুরো ব্যাপার, যে ব্যবস্থাপনা, সেটার বাইরে গিয়ে যখন একটা বয়সে অতিক্রম করে মানুষজন পৌঁছাচ্ছে একটা 50 বছরের দোরগোড়ায়, তখন তাদের কাছে বা কিছু কিছু মানুষের কাছে হয়তো এটা বলা উৎসব যে তাদের বাড়ির লোকজন সেটা আনন্দটা উপভোগ করছে, তাদের কাছে সেটাই উৎসব। তারা হয়তো নিজে মণ্ডপে যাচ্ছে না, তারা হয়তো টিভির পর্দায় দুর্গাপুজো ঠাকুর দেখে নিচ্ছে, কিন্তু তাদের কাছে সেটাই উৎসব। তাই উৎসবের এই যে একটা ব্যাপ্তি, এই যে একটা পরিসর, সেটাকে শুধুমাত্র একটা ফিরে আসায় আটকানো যায় না। শুধুমাত্র তাই নয়, এই যে আমি বললাম পুজোর কথা, সেখানে কলকাতার ক্ষেত্রে হয়তো বৃহৎ পরিসরে একটা দুর্গাপুজো হচ্ছে, আমি যদি চন্দননগরে চলে আসি, তাদের কাছে দুর্গাপুজোর থেকেও বড় উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আমি যদি অনেক গ্রামাঞ্চলে চলে যাই, যেখানে দুর্গাপুজো হয়তো পুরো গ্রামে একটাই হয়, কিন্তু বাড়িতে বাড়িতে তাদের নবান্ন হয়, তাদের কাছে ওই যে নতুন ধান উঠছে, সেটার যে সেলিব্রেশন, এই যে নবান্ন উৎসব, সেটা একটা বড় উৎসব, তাদের কাছে সেটা একটা উৎসব। তাই উৎসবে ফেরা বা উৎসবে না ফেরা, এটার কখনো একটা কারু বলে দেওয়ার উপর ডিপেন্ড করতে পারে না। এবং আমরা জানি যে যে কোনো কাজে, যে কোনো মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে সেটার সাথে জড়িয়ে যাওয়া, এটাই কিন্তু উৎসব। এবং আমরা লাস্ট 1 মাস ধরে উৎসবেই আছি। কিসের উৎসব? একটা রাষ্ট্রকে, একটা রাজ্যকে যে জঘন্য ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ উৎসব। মানুষ নিঃস্বার্থভাবে, নির্দ্বিধায়, নির্ভীকভাবে যেভাবে স্বতঃস্ফূর্ত তারা দেখিয়েছে, সেটা সত্যি উৎসবের থেকে কম নয়। এবং আমরা তো বারবার এই কথাটাই বলি, যে কোনো উৎসবের একটা উদ্দেশ্য থাকে, একটা প্রতীকী
চিহ্ন থাকে। আজকে দুর্গা পুজো, যেটার আদলে বা যেটার জন্য মানুষ একত্রিত হচ্ছে, যেটা নিয়ে মানুষ সেলিব্রেট করছে, সেটা উৎসব। এখানেও আমরা দেখছি একটা পার্টিকুলার কজ, এবং সেই কজটা মারাত্মক। একটা মেয়ে তিলোত্তমা, যার উপর যে অত্যাচারটা করা হয়েছে সেটার প্রতিবাদে মানুষ একত্রিত হয়েছে, এটাও একটা উৎসব। এবং তাই কোনো উৎসবকে কোনোভাবেই কারোর দ্বারা কখনো বেঁধে দেওয়া সম্ভব নয়, এবং এটা বলাও সম্ভব নয় যে উৎসবে ফিরতে হবে, কারণ মানুষ সবসময় উৎসবে। মানুষ সবসময় সেই পার্টিকুলার জিনিসটার চিন্তাভাবনায়, তার প্রতিবাদে বা কখনো সেটার পক্ষে যখন দাঁড়ায়, যখন মাঠে নেমে আসে, যখন স্বতঃস্ফূর্ততা দেখায়, তখনই সেটা উৎসব। তাই লাস্টে এটাই বলবো যেটা খুব প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িতে আজ হানো, কাজ নেই আর কবিতার স্নিগ্ধতা, কবিতা আজ দিলেম তোমায় ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। নমস্কার।